19শে জানুয়ারি ককবরক দিবস, এবছর 45তম ককবরক দিবস। এই ককবরক দিবসটি ত্রিপুরা ভাষা দিবস নামেও পরিচিত। প্রতি বছর 19শে জানুয়ারি রাজ্যের নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয় ককবরক ভাষা বিকাশের লক্ষ্যে। প্রসঙ্গত 1979 সালে ককবরককে একটি সরকারি ভাষা হিসেবে প্রাথমিক স্বীকৃতি স্মরণে বেছে নেওয়া হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। यही मैसेज है, ये हमारा 45 ককবরক साल है इस साल का। तो मेरे जितना भी ককবরক एंड अदर लैंग्वेजेस का लोगों को यही अपील है, सब ককবরক एंड अदर लैंग्वेज पर जोर दूँ, ताकि जो मातृभाषा है उसको बोल सके, सीख सके, लिख सके।